আস্থা ফিরছে না পুঁজিবাজারে। আবারও একদিনে ডিএসইতে 81 পয়েন্টের পতন। দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের। দুই বছরে 26 দেশের সাথে বাণিজ্য চুক্তি করতে চায় সরকার। ভ্যাট ট্যাক্সের জটিলতা কাটিয়ে সব সেবা অনলাইন করার দাবি ব্যবসায়ীদের। শ্রম আইনের সংশোধন নিয়ে আইএলও সুপারিশ যৌক্তিক না বলে হলে মানবে না সরকার বললেন আইনমন্ত্রী। আলোচনা হবে নীতি নির্ধারণী পর্যায়ে। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এর সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছেন শিরোনাম, এবার বিস্তারিত। আবারও ঢালাও দরপতন পুঁজিবাজারে। একদিনে প্রায় 350 প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম কমেছে। এমনকি লেনদেনের বেশিরভাগ সময় ক্রয় আদেশের ঘর শূন্য পড়ে থাকে প্রায় 200টির। যদিও সাধারণ বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হবার মতো বড় কারণ দেখছেন না বিশ্লেষকদের কেউ কেউ। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাথে বৈঠক করেছে ডিএসই। সেখানে দীর্ঘমেয়াদী ও বিনিয়োগ বান্ধব নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে বিএমবি। গেল দুই মাসের বেশি সময় হাজার কোটি টাকার লেনদেন দেখেনি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে বিনিয়োগের জন্য 5,000 কোটি টাকার তহবিল পেতে পারে বলে জানিয়েছে আইসিবি। তবে এমন খবরেও স্বস্তি ফেরেনি পুঁজিবাজারে। মঙ্গলবারও বড় পতন দেখল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 81 পয়েন্ট, কমেছে অপর দুই মূল্য সূচকও, পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সাধারণ বিনিয়োগকারীদেরকে আপনারা যারা আগে বিচলিত হয়ে অনেক শেয়ার লসে সেল করেছিলেন তারা কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আমরা সাধারণ বিনিয়োগকারীরা যে কাজটা করতে পারি, সার্বিকভাবে বাজারটা দেখে বুঝে কোনো স্টক যদি আমার কাছে আন্ডার প্রাইস মনে হয় আমি বাই করবো, আর আমার কাছে কোনো শেয়ারে মনে হয় যে আমার প্রফিট আছে আমি সেল করে বসে থাকবো। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাথে বিকেলে বৈঠক করেছে ডিএসই, যেখানে বাজার স্থিতিশীল রাখতে কোম্পানিগুলো তালিকাভুক্তি সহজ করার দাবি করেছে সংগঠনটি। আর কোম্পানিগুলোতে ব্যাংকের দীর্ঘমেয়াদী বিনিয়োগ তালিকাভুক্তিতে বড় বাধা মনে করে বিএমবিএ। ভ্যালুয়েশন যে মেথডটা আছে সেটা আছে, আরো বিভিন্ন কিছু মানে ইস্যু আছে যেগুলো আরেকটু আমরা সহজীকরণের কথা বলছি আর কি। এই সময় ডিএসই চেয়ারম্যান জানান প্রতিবন্ধকতা তৈরি করলে আর্টিফিশিয়াল বাজারে পরিণত হবে পুঁজিবাজার, আর অস্থিতিশীল বাজারের জন্য বিনিয়োগকারীদের মনের ভীতিই কারণ বলছেন তিনি। বাজারকে তার নিজের গতিতে চলতে দিতে হবে, বাজার আজকে পড়বে আগামীকালকে উঠবে, এই জন্য কিন্তু এখন বাজার যদি আজকে পড়ে আগামীকালকে যদি আমি কিছু করতে যাই তাহলে আর্টিফিশিয়াল কিন্তু ক্যাপিটাল মার্কেট তৈরি হয়ে যাবে। মুদ্রানীতির নেতিবাচক প্রভাব যেন পুঁজিবাজারে না পড়ে সেদিকে খেয়াল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আগামী দুই বছরে 26টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করবে সরকার। মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত আলোচনায় একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে মূসক ও শুল্কের জটিলতা দূর করতে হবে, সেই সাথে সব ব্যবসায়িক সেবা শতভাগ অনলাইন করারও দাবি শিল্প উদ্যোক্তাদের। জনসংখ্যার বিচারে বিশ্বের 35তম ভোক্তা বাজার বাংলাদেশ। 2030 সালের মধ্যে উঠে আসবে শীর্ষ 23-এ। বিদেশি বিনিয়োগের জন্য চীনের বিকল্প চায়না প্লাস হিসেবে ভারত ভিয়েতনামের সাথে ভাবা হচ্ছে বাংলাদেশকেও। কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতার অভাব, নামে বেনামে বিভিন্ন মাশুল আদায়কে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জার্মান দূতাবাসের উপপ্রধান। It is necessary in order to build trust between government and industry, and especially between government and investors. Who would invest in a business if you can't even understand the most important basic rules for your business license? এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন মূসক ও শুল্কের জটিলতা, লাইসেন্স প্রাপ্তিতে ভোগান্তি ও অতিরিক্ত ভিড় কারণে ব্যবসার খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প দেখছেন না তিনি। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের বাধা দূর করতে কাজ করছে সরকার। সেই সাথে বাণিজ্য সম্প্রসারণে আগামী দুই বছরে 26টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিরও উদ্যোগ নেওয়া হয়েছে। So that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access.
প্রতিমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী না হওয়ায় ব্যাংক থেকে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে খেলাপি হচ্ছেন অনেক ব্যবসায়ী। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। শ্রম অধিকার এবং শ্রম আইনের সংশোধন নিয়ে আইএলও যেসব সুপারিশ করেছে তা যৌক্তিক না হলে মানবে না সরকার, বললেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন সংশোধন নিয়ে সচিবালয়ে গেল তিন দিনের বৈঠক শেষে একথা জানিয়েছেন আইনমন্ত্রী। বৈঠকে শ্রম আইনে কিছু ধারাকে আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আইএলও। তাদের সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। শ্রমিকদের অধিকার শ্রম আইনের সংশোধন নিয়ে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিদের সাথে গেল তিন দিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠকের শেষ দিনে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক অধিকার যেভাবে বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। আইনমন্ত্রী বলেন, তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। তবে সরকার দেশের স্বার্থ বিবেচনায় আইন সংশোধন করবে, কারো পরামর্শে নয়। কিছু কিছু ইস্যু নিয়ে তাদের অ্যামেন্ডমেন্টে সেই সব প্রভিশন আর থাকার কথা ওনারা বলেছেন। আমি এখানে একটা জিনিসই বলবো যে কিছু কিছু ইস্যু এসেছিল যেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে, সেইখানে আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির ব্যাপারে আইএলওর সুপারিশ থাকলেও 15% সম্মতি নেয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি, যেখানে আমরা 15% নিয়ে এসেছি, সেটাই তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অবশ্যই তারা বলেছে যে এটা তারা চায় যে আরও কমে আসুক। আমরা আগে 2017 সালে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্র্যাজুয়ালি নামাচ্ছি। বৈঠক সূত্রে জানা যায়, আইনমন্ত্রীর সাথে আইএলওর এই বৈঠকে শ্রমিকের সংজ্ঞায় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও যুক্ত করতে চায়, যেটাতে আইনমন্ত্রী আপত্তি জানিয়েছেন। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএসসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো, একটি বিরতি ফিরছি, আরও খবর নিয়ে সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএসসি বিজনেস এক্সপ্রেসে। খেলাপি ঋণের পরিমাণ কমাতে দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোর ঋণ প্রদান বন্ধ করার পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। তিনি বলেন, খেলাপি ঋণের হার 10% নিচে কমিয়ে আনার আগ পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে নতুন ঋণ দেওয়া থেকে বিরত রাখতে হবে, যা খেলাপি ঋণ কমানোর সবচেয়ে টেকসই উপায়। মঙ্গলবার রাজধানী গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও এর চ্যালেঞ্জ বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন সাদিক আহমেদ। অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে বক্তারা বলেন, সরকারের গৃহীত কিছু ভুল নীতি ও সঠিক পদক্ষেপের অভাব এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক ব্যবস্থার সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাঠামোগত সংস্কার, রপ্তানিতে প্রণোদনা বিনিময় হার স্থিতিশীল, ব্যবসায় বান্ধব কর নীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর জোর দেন বক্তারা। Bank failure or bank closing, I understand that you can do it, but do it in a way is prudential. Don't transfer the problem from a small weak bank to a large reasonable bank. So that's a very, and that means due diligence, asset valuation, international good practice, business plan, find out what it is, how the liabilities will be managed, how will, if you do all the due diligence, by all means, Bangladesh Bank can facilitate it or government can facilitate it. If there is some initial capital injection, they can do it. They can do all kinds of good things, provided that merger is a good business decision. বাংলাদেশের লৌহ ইস্পাত শিল্পে বিশ্ববাজার সৃষ্টি হচ্ছে, এমনটি জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ খান হুমায়ুন। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ 2024-এ শিল্পমন্ত্রী কথা জানান। পাশাপাশি এই ধরনের ট্রেড সামিট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
দুদিন ব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিট উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত, সিমেন্ট এবং পাওয়ার পণ্যের বিশ্বব্যাপী সম্ভাবনা, গুণগত মান, বর্তমান টেকসই প্রযুক্তির আধুনিক মার্কেটিং পলিসি বিষয়ে বিদেশি ও দেশি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। Towards excellence and better growth in FC account, Khidma card and debit cards, এই স্লোগান নিয়ে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কাইসার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, FCS ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাউদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জুবায়রুল হক। ঈদ উৎসব কোরবানি অফার ক্যাম্পেইন উদ্বোধন করেছে সনি র্যাঙ্কস। মঙ্গলবার বাংলা মোটরের সোনারতরী টাওয়ারে নিজস্ব শোরুমে ঈদ উৎসব কোরবানি অফার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারে কোরবানি ঈদকে সামনে রেখে ক্রেতা সাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। 15,000 টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলে ক্রেতা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ড ঘষলে নিশ্চিত পুরস্কার হিসেবে থাকছে দুবাই, সিঙ্গাপুর বা থাইল্যান্ড ট্যুর প্যাকেজ, ফ্রি রেফ্রিজারেটর, টিভি, এসি বা নগদ 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট। দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর মেলোডি অ্যান্ড কোংয়ের সঙ্গে পার্টনারশিপে অডিও টেকনোলজি ও সলিউশনস প্রদানকারী গ্লোবাল প্রতিষ্ঠান সেনহাইজারের প্রিমিয়াম প্রো অডিও সলিউশন পণ্যের প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এতে ইভেন্টে গ্রাহকরা ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যগুলো সম্পর্কে জানার ও দেখার সুযোগ পান। মেলোডি অ্যান্ড কোং মিউজিক স্টোরে সেনহাইজার প্রিমিয়াম প্রো অডিও সলিউশন পণ্য থেকে শুরু করে তার যুক্ত তারবিহীন মাইক্রোফোন, প্রো হেডফোন, নিউম্যান মনিটর, নিউম্যান মাইক্রোফোন ও ইন্টারফেস পণ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার ও ডাইরেক্টর বিপিন পোঙ্গালিয়া বলেন, মেলোডি অ্যান্ড কোং এর সাথে এই অংশীদারিত্ব নিয়ে এবং বাংলাদেশ তাদের উপস্থিতি জোরদার করার বিষয়ে আশাবাদী। বাংলাদেশের বাজার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। একই সাথে বাংলাদেশের কর্মীদের হাতেই তৈরি ওয়ানপ্লাসের নতুন ফোন অন্যান্য ডিভাইস লঞ্চ করে প্রতিষ্ঠানটি। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে তৈরি করা Nord N30 মডেলের একটি ফোন উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তারা বিক্রয় পরবর্তী সকল সেবা নিশ্চিত করবে। একই সঙ্গে ফোনের ভার্টিক্যাল লাইন সমস্যার ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদে বিনামূল্যে রিপেয়ার সেবা দেবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের পণ্যগুলো তৈরি হওয়ায় ওয়ানপ্লাসের পণ্যগুলোর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন, আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।